সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে ভারতের দুই কুলাঙ্গার আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। তারই প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানেরা বিভিন্ন মানববন্ধন করতেছে। ঐতিহ্যবাহী সত্তর দারুল হাদিস কামিল প্রদেশের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন। মানববন্ধন পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক সভাপতি হযরত মাওলানা শামীম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত হুসাইনিয়া ছাত্র সংসদ সৎপুর কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভারতের বিজেপি কর্তৃক কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং নবীপ্রেমিক সর্বস্তরের সাধারণ জনগণ, হুসাইনিয়া ছাত্র সংসদ সৎপুর কামিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিজেপির মুখপাত্র নকুল শর্মা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি এবং অপমানকর বক্তব্য দিয়েছে, যে বক্তব্যে সারা দুনিয়ার মুসলমানদের ইমানে রক্তের করণ হয়েছে। ইমানের মধ্যে মুসলমানদের ইমানে আঘাত হেনেছে এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে লক্ষ্য করে যারা কটূক্তি করেছে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয়ানক শাস্তি দিয়েছেন। মহতরম হাজিরিন, ভারতের এই বিজেপির মুখপাত্রের এই বক্তব্য ভারত সরকার যে সমর্থন করে না আমরা এটা বিশ্বাস করি না, কারণ ভারত সরকার স্বপ্রণোদিত হয়ে এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেনি। যখনই উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে ভারত বয়কটের ডাক এসেছে তখন ভারত সরকার একটু নড়ে চড়ে বসেছে। আমরা সাধুবাদ জানাই উপসাগরীয় দেশগুলোকে যারা ভারত সরকারকে ভারতকে বয়কট করেছে। আমরা সেই সাথে আহ্বান জানাই আমাদের সরকার বাংলাদেশ সরকারকে উপসাগরীয় দেশগুলোর মতো মুসলমানদের ইমানি দায়িত্ব নিয়ে ভারত বয়কটের ডাক দেয়া হোক বাংলাদেশ থেকেও। আর শেষ কথা হচ্ছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদার খেলাফ যেই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। আমরা সেই শাস্তির অপেক্ষায় আছি ভারত সরকারের কাছে। তারপরেও আমরা দাবি জানাই এই কুলাঙ্গারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সভার বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা সালেহ আহমদ বেতকুরি হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি অত্র দারুল হাদিস কামিল মাদ্রাসার কর্ণধার জনাব প্রিন্সিপাল সাহেব, উপস্থিত ছাত্রবৃন্দ, আওয়াম জনতা, আজকে আমাদেরকে বাধ্য করা হয়েছে এরকম একটা মিছিল বের করার জন্য, কারণ নবীজির অবমাননা কখনো সহ্য করা যায় না। আপনারা জানেন ইবনে খত্তল নবীজির অবমাননা করেছিল, নবীজির পরিবারের দুর্নাম করেছিল, তার উপর নবীজি হদ জারি করেছিলেন অর্থাৎ কতল জারি করেছিলেন। এরপরে এই ইবনে খত্তল তার ভুল বুঝে কাবা শরীফের গিলাফের চাদরে ধরেছিল, কিন্তু এরপরে তাকে ক্ষমা করা হয় নাই, এই চাদরে ধরা অবস্থায় তাকে কতল করা হয়েছে। আমরা এই ধরনের অপমাননা যেহেতু আগেও সহ্য করা হয় নাই, আমরাও সহ্য করব না, এই জন্য
আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। আমরা ভারত সরকারকে জানাতে চাই যে এই অবমাননাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি আর বেশ লম্বা করব না, বিশ্বজুড়ে এর প্রতিবাদ চলছে, এর অঙ্গ হিসেবে আমরাও প্রতিবাদ করছি। আমাদের প্রাণ থাকতে আমরা নবীজির অবমাননা সহ্য করব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য বিভিন্ন স্তরের মুসলমান ভাইয়েরা আগমন করেছেন, সহ এখানে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরামগণ। এ পর্যায়ে আজকের পথসভার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী দারুল হাদিস কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ওস্তাদুল আসাতিজা হযরত আল্লামা আবু জাফর নুয়ান সাহেব। অধ্যক্ষ হুজুরকে প্রধান অতিথি সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইহিস সালাম। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের প্রতিবাদে ঐতিহ্যবাহী সৎফুর কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা জানেন ভারত সরকারের মদদে ভারতের বিজেপি বিভিন্ন সময় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। আমরা ইতিপূর্বে দেখেছি সেই ধর্ম নিরপেক্ষতার লেবাসে ভারত সরকার মুসলমানদের মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙেছে। সেখানে আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। এর আগে আমাদের মাহবুবদেরকে বুরকা পরে, যেটা আমাদের ধর্মীয় অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয় নাই, সেখানেও সরকার জড়িত ছিল। বিভিন্ন সময় আমরা দেখেছি ভারতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পিছনে ভারত সরকারের প্রত্যক্ষ মদত ছিল। আজকে আমরা লক্ষ্য করছি 100 কোটি মুসলমানের আঘাত, অন্তরে আঘাত দিয়ে সেই বিজেপি সরকারের উঁচু লেভেলের একজন নেতা, একজন নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত লজ্জাজনক অপমানজনক শব্দ ব্যবহার করেছে। তার প্রতিবাদে গোটা বিশ্বর মুসলমান অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে। আজকে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। যে নবী আমাদের প্রাণ, যে নবী আমাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুতরাং নবীর বিরুদ্ধে অপমানজনক, নবীর শানে খেলাফ কোনো কথা যদি আসে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা শুনেছি ইতিমধ্যে ভারত সরকারের কিছুটা হলেও টনক নড়েছে। সেই কুচক্রি, সেই কুলাঙ্গার যারা নবীর শানের খেলাফ কথা বলেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তারা যে ধরনের অপকর্ম করেছে এই বহিষ্কার কিন্তু যথেষ্ট নয়। তাই আমরা চাই ভারত সরকারের কাছে আমাদের দাবি, তুমি যদি তোমার দেশকে শান্তিতে বসবাস করতে দিতে চাও তাহলে অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গোটা বিশ্ব যখন সেই প্রতিবাদে প্রতিবাদ মুখর, তখন আমাদের লজ্জা হয়। আমরা প্রতিবেশী 90% মুসলমানের দেশ বাংলাদেশ, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসে নাই। আমরা আমাদের সরকার প্রধানকে বলতে চাই সংসদে এই ব্যাপারে প্রতিবাদ
করা হোক এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদ সংসদে ভাস করা হোক, রাষ্ট্রীয়ভাবে জানানো হোক যে আমরা তো কোনো হিন্দু দেবতা নিয়ে কথা বলছি না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কেন তার কথা বলে? এজন্য মুসলমান হিসাবে আমাদের প্রতিবাদ করা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রতিবাদ সভা সফল করায় আমি সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশ্বনাথ থানা পুলিশ কর্তৃপক্ষ আসছেন, আমাদের জন্য কষ্ট করেছেন, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ রহমান রহিম, তোমার নবীর অবমাননা সহ্য করতে না পেরে আল্লাহ তোমার নবী প্রেমিকরা এখানে জমায়েত হয়েছে, আল্লাহ তাদের এই চেষ্টা সাধনে কবুল ফরমাও। আল্লাহ রহমান রহিম, আমরা নেক জাযা এনায়েত ফরমাও। আল্লাহ নবীর দুশমন যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে দাও। আল্লাহ রহমান রহিম, যাদের হেদায়ত নসিবে নাই আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দাও ইয়া রাব্বাল আলামিন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين بالله.